हाय आमि रूपम। आजकेर ए वीडियोते आमरा असुर सीजन टू एर एंडिंग एक्सप्लेनेशन देव, संगे संगे आमरा सीजन थ्री निये किछु थियोरिजो रेडी करेछि, सेटा निये आमरा आलोचना करब। एबं तुमि असुर सीजन टू ना देखे थाको सम्पूर्ण रूपे, ताहले ए वीडियोटा कन्टिन्यू करो ना, तार कारण तोमार जोन्नोई सेटा खराब हबे। आर जोदि तुमि असुर सीजन टू देखे निएछो ताहले वेट केन करछो? तो एखाने सीजन टूटा किन्तु एमन भावे एंड हय ना जे सेटा खूब जटिल, किन्तु एमन किछु प्रश्न आमादेर माथाय आसे যেগুলো আমাদের একটু ভাবায়, তো সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রশ্ন এক, যে নিখিল সুপকে মারলো কেন? এটা কি শুধু একটা বদলা, না সে যেটা সুপকে ফিল করাতে চেয়েছে সেটা সুপ সবার সাথে করেছে? এই কথাটা আমি কেন বললাম আমি ক্লিয়ার করছি। প্রশ্ন দুই, সেটা হচ্ছে এই যে কথাটা সুপ বলল ঠিক মরার কিছুক্ষণ আগে, যে কালি নেভার ডাইজ, কালি অনন্ত হে, তো এর পুরোপুরি ইন্ডিকেশন কি? আমরা কি ভুলে যাচ্ছি? অনন্ত এই নামও একটা আছে কিন্তু, এবং সেখানে আমরা সিকোয়েন্সেও দেখি যে বৃন্দার কাছে গেছে ডিজে, এবং সে সেখানে কি কিছু ছবি দেখছে যেগুলো স্কেচ করা, সেগুলো কোনো স্কাল্পচার নয়, এবং বৃন্দা উধাও। তো কালি কি বৃন্দা এবং সত্যি কি সে অন্ধ? তো আমরা এই প্রশ্নগুলো মূলত এখানে ক্লিয়ার করব। এবং অনেক ছোটো 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 এমন জিনিস আছে যেগুলো আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আসুর সিজন টু আমাদের কাছে অনেকটা বেশি ক্লিয়ার হবে। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে নিখিল কেন মারলো সুপকে, সে কি পাতি একটা বদলা নিল সুবের থেকে? তো আমি বলি যে না, সে পাতি একটা বদলা নেয়নি। তার কারণ হচ্ছে নিখিলের যে ক্যারেক্টারটা সে কিন্তু কখনো চেঞ্জ তার মধ্যে আসেনি, মানে সে যেরকমভাবে সব ল মেনে ইনভেস্টিগেট করে সে কখনো নিজের সেই বিশ্বাস থেকে টলমলও খায় না, মানে খুব খারাপ পরিস্থিতিতেও নয়। আমরা ডিজেকে দেখেছি চেঞ্জ হতে, এবং নুসরতকে দেখেছি, আরও অনেক ক্যারেক্টার্স রয়েছে, তার ওয়াইফকে দেখেছি, সরি এক্স ওয়াইফকে দেখেছি, কিন্তু কখনোই আমরা নিখিলের মধ্যে সেরকম কোনো দিক দেখিনি। এবার আমরা যদি নিখিলের একদম শেষ পোর্শনটাই দেখি, যখন সে সুপের সাথে হ্যান্ডশেক করে এবং সুপকে তার হাতের মধ্যে কিছুটা লাগানো ছিল যেটার জন্য সুপ মরে যায়, তো সুপ তার কিছু পোর্শন আগেই, মানে এক মাস আগেই, যখন ডিজে তাকে ধরে এবং তাকে গুলি করতে চায়, তখন সে নিজে নিজের মৃত্যু ডাকে যে আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মারতে পারবে না, তোমার সেই ক্ষমতাও নেই। তো সে সেই সময় নিজের মৃত্যুটাকে আশা করছে এবং আরও উস্কানি দিচ্ছে ডিজেকে, যে তাকে গুলি করে দেয়, কিন্তু ডিজে কিন্তু তাকে মারে না, ঠিক আছে? ডিজের ওয়াইফকে নিয়ে বলে, তা সত্ত্বেও ডিজে এমনভাবে গুলি করে যাতে মাথা থেকে এক বা দুই ইঞ্চি দূরে বুলেটে যায়, তাকে কিন্তু হত্যা করে না। এবার হচ্ছে কারণটা, যেই সময়টায় সে মৃত্যু চাইছিল সেই সময় কিন্তু সে মৃত্যু এক্সপেক্ট করছিল, মানে সে জানে আমি মরে যেতে পারি, ঠিক আছে? তার জীবন থেকে আর কিছু পাওয়ার ছিল না, ধরা পড়লে আরও বেশি চাপ, এবং সে মুক্তি চাইছিল, কিন্তু ডিজে তাকে মুক্তি দেয়নি। এবার এমন একটা পরিস্থিতি যখন নিখিল তার সাথে কথা বলে এখান থেকে চলে যাচ্ছে এবং সে নিখিলকে একটা গল্প শোনাচ্ছে, এবং গল্পটা এমন জায়গায় এন্ড হয় নিখিল গল্পটা শুনে কিছু বুঝতে পারুক বা না পারুক সে সব থেকে চলে যাচ্ছে, এটা ওকে জানায়। এই যে পরিস্থিতিটা, এখানে কিন্তু সুপ জানে না যে ওর সাথে কী হতে চলেছে, কিন্তু ঠিক এক মাস আগে যখন ও ঠিক বন্দুকের নলে ছিল ডিজের, তখন ও জানে যে আমি মরে যেতে পারি এবং মৃত্যুটাই বোধ হয় বেশি ভালো হবে, কিন্তু নিখিলের সময় ও কিন্তু জানে না এর পরে কী হবে। একটা ক্যারেক্টার দেখি যাদেরকে ও হত্যা করেছে, তা ওই প্রফেসর হোক বা ওর খুব কাছের কেউ হোক বা ওর টিমের মেম্বাররা হোক যাদের সাথে ও গল্প শোনাতে শোনাতে মাথার মধ্যে বাস দিয়ে খুন করলো, তারা প্রত্যেকে যাদেরকে মেরেছে নিজে হাতে, কেউ কিন্তু জানতো না তাদের কিছুক্ষণের মধ্যে মৃত্যু আসবে, এবং প্রত্যেকের সাথে একইভাবে ও বিট্রে করেছে। ঠিক একইভাবে নিখিলকে যেরকমভাবে মারলো সেই মুহূর্তে ও জানতোই না যে আর কিছু সময়ের মধ্যে ওহ মারা যাবে। তো এটা একটা সিম্পল রিভেঞ্জ নয়। পয়েন্ট নাম্বার টু, যেখানে বলছে কালি অনন্ত হে, সেটাতে আমরা আসছি, তবে তার আগে সে কিন্তু নিখিলকে একটা গল্প শোনায়। কালকি এবং ধর্মরাজ তারা মহাযুদ্ধে বুঝতে পেরেছিল কালীকে হারানো এত সহজ হবে না, তার কারণ হচ্ছে কালীর যে দুই মহাসেনাপতি ছিল, একজন ছিল কোকা আরেকজন ছিল হচ্ছে ভিকোকা। এবার তারা এরকম একটা ভরদান প্রাপ্ত ছিল যে দুজন যদি একসাথে থাকে তারা কখনো হারবেও না, কখনো মারাও যাবে না। এবার দুজনকে আলাদা করা হয়েছিল যে কারণে তাদেরকে হারানো হয়েছিল। এবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে কালীকে, কালী হচ্ছে আইডিয়াটা, সোচটা, সুপ কিন্তু কালী না, ওভাবে ও কালীর একটা অবতার, ওর মাধ্যমে এটা হচ্ছে, ঠিক আছে? এবার এখানে এই যে কোকা এবং ভিকোকা, এটা আমার যতদূর মনে হয় ইন্ডিকেশনটা কিন্তু বৃন্দা এবং সুবের দিকে। এরা দুজন ওই যেমন বলা হয় যে দুটো শরীর কিন্তু একটাই প্রাণ, দুজন দুজনকে খুব ভালোবাসত, দুজনকে আলাদা করা হয়েছে। আলাদা কীরকমভাবে করা হয়েছে সেটা হচ্ছে বৃন্দার কাছে এই সুবের ইনফরমেশান বের করার জন্য ডিজে যে মন্তব্যগুলো করেছেন বা ওকে ম্যানিপুলেট করে কথা বের করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ওই রিজনটা,
এই দুজনের পাত আলাদা করার চেষ্টা, যে কারণে ওরা এই যুদ্ধে পরাস্ত হয়েছে। এই দিকে হচ্ছে ইন্ডিকেশনটা। এবার এমনটা হতেই পারে যে বৃন্দা সে হচ্ছে পরবর্তী সিজনে কালির আরও এক রূপ, আমরা তার থ্রু এবার পুরো বিষয়টা দেখছি এবং সে এই সিচুয়েশানটার অ্যান্টাগনিস্ট হতে পারে, এমনটা হতে পারে। তবে আরও একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে টেকনোলজি, সেটাকে কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় করা হয়নি। এবং এই যে এআই এর সাহায্য নিচ্ছিল শুভ, সেটার আলটিমেটামটা কী সেটা কিন্তু আমরা জানি না। তো এবার এমনও হতে পারে, যেহেতু আনন্দ বলা হচ্ছে, এমনও হতে পারে যে এরপর নেক্সট যে আসুরকে আমরা দেখবো সেটা হয়তো এআই হতে পারে, যে পুরো সিস্টেম পুরো ওয়ার্ল্ড এআই এর আগেনস্টে লড়ছে এবং সেটাকে সেট করে রেখে এসছে শুভ। এবার সেটাকে কীরকমভাবে স্টার্ট করতে হবে সেটা জানে হচ্ছে বৃন্দা, এবং বৃন্দা সেটার সূচনা করবে। এবার একটা নাম, এখানে যে বাচ্চা ছেলেটা শুভের আগেনস্টে ডিবেটে আসলো বা অডিয়েন্সের সাধারণ মানুষের ফেথ যার জন্য তৈরি হলো, তার নাম কি? তার নাম অনন্ত, এবং সেও ওই আশ্রমের একটা ছেলে, তার বাবা মাকে আমরা কিচ্ছু জানি না। তো এমনও হতে পারে এই যে ইন্ডিকেশনটা, এই যে ওয়ার্ড প্লে, এটার মাধ্যমে মেকার্সরা এই হিন্টটা দিয়ে দিচ্ছে যে এই দুজনের সন্তান হচ্ছে অনন্ত এবং কালির নতুন রূপ অনন্ত, যে সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। একটা জিনিস দেখেছি অনেকে কমেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে লেখালেখি হচ্ছে যে বৃন্দা কি সত্যি সত্যি অন্ধ? এমনও তো হতে পারে সে অন্ধ নয়। তো এক্ষেত্রে আমি বলবো যে স্কাল্পচার বানানো বা ছবি আঁকা যদি এগুলোকে কেউ পয়েন্ট আউট করে তাহলে এটা কিন্তু সম্ভব, কারণ এখানে পরবর্তী সময় এমন দেখাতেই পারে যে এই যে ক্যারেক্টারটা শুভ, সে ওকে এরকমভাবে আসুর সম্পর্কে নলেজ দিয়েছে, এরকমভাবে ওর ব্রেন ওয়াশ করেছে, এরকমভাবে ওকে দেখিয়েছে যে পুরোপুরি চিত্রটা ওর মাথার মধ্যে বসে গেছে, এমনটা হতেই পারে, ঠিক আছে। আর হয়তো এই স্কাল্পচার বানানো বা এই আঁকাগুলো ও শুভের থেকেই শিখেছে, সেখানেই হয়তো ওদের পরিচয়, এমনটাও হতে পারে, বা এই ইন্টারেস্টটা ওর থেকেই এসেছে, এটা হতে পারে। সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, যখন ধনঞ্জয় রাজপুত প্রথমবার ওর বাড়িতে আসে, ওর সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করে, তো সেই সময় হাতের মধ্যে মাটি লেগে থাকে বলে হাত দুটো রকম তোলে। তা এটা তোমরা বলতেই পারো যে ধনঞ্জয় রাজপুত যে ওর সাথে হ্যান্ডশেক করছে সেটা ও উপলব্ধি করলো কী করে, তাহলে ও হাত দেখালো কী করে, তার মানে ও অন্ধ নয়, এটা পরিষ্কার হয়ে যায়। আবার এমনটাও কিন্তু ঠিক যে যারা অন্ধ হয় তারা না এগুলো সেন্স করতে পারে, ঠিক আছে। তো এটাও কিন্তু সম্ভব যে সত্যি অন্ধ, আবার অন্ধ না হওয়ার জন্য এই হিন্টটাও কিন্তু দিয়েছে। তো আমরা এখানে কী কী আলোচনা করলাম, পয়েন্ট ওয়ান, নিখিল সে শুভকে কেন মারলো, কী ফিল করালো, এটা শুধুমাত্র একটা রিভেঞ্জ নয়। পার্ট টু, এখানে অনন্ত সেটা বলার সময় যে গল্পটা বলল, সেই গল্পে যে ইন্ডিকেশন রয়েছে সেটা কারা হতে পারে, অনন্ত সেটা কি শুধুমাত্র একটা উদাহরণ না এটা একটা নাম, সেটার কী রেফারেন্স থাকতে পারে, এখানে বৃন্দা সেই কি কালির নতুন রূপ না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটার জন্য ও খোঁজ করছিল সেটা। এবং শেষে একটাই কথা বলি, তুমি যদি ভালো করে আসো সিজন টু দেখো, খেয়াল করবে সেখানে বরাবরই এই যে লোগোটা সেটাকে খুব ভালো করে প্রমিনেন্ট বা হাইলাইট করা হয়েছে, যে এই যে সূর্যের লোগোটা সব জায়গায় এঁকে বেরিয়েছে, ঠিক আছে। তো সেটা না খুব ক্লিয়ার করছে যে কালি সেটা অনন্ত, সেটার কোনো সীমা নেই, সেটাকে কেউ শেষ করতে পারবে না। তো শুভ বা বৃন্দাতে সেটা আবদ্ধ থাকবে না, এটা চলতেই থাকবে, এবং এই কারণে আমার মনে হয় টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে পরবর্তী ধাপ। তো তোমাদের এতে কী অপিনিয়ন অবশ্যই জানিও। এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।